বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেন রেজালা এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি রান্নায় একটা মশলা ব্যবহার করব আগে সেটাই আপনাদের একটু দেখাচ্ছি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজের ব্যারেস্তা বারোটা নিয়েছি কাঠবাদাম এখানে আপনারা চাইলে কাজু ইউজ করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়েছি টক দই আর টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব প্যানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর তিনটা এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে তেজপাতা লং বা গোলমরিচ যারা এগুলো পছন্দ করেন সেই স্পাইসেস ইউজ করতে পারেন পোনে একটা পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছে দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু আদা রসুনটা নেড়ে মিশিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চার চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আধা চার চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মিরিচের গুঁড়ো এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন নেড়েচেরে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে এখন আমি পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিব মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু আদা রসুন তারপর অন্যান্য মশলার যে স্মেল আছে সেটা থেকে যাবে মশলাটা আমি পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি আটশো গ্রাম নিয়েছি মুরগির মাংস এখানে আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি আপনারা চাইলে কক লেয়ার ইউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে সময় নিয়ে সেদ্ধ করতে হবে এখন আমি এই মাংসগুলো পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই কিন্তু এর মাঝখানে আমি নেড়ে চড়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আট মিনিট আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মাঝখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি আপনাদের যদি পাতিলের নিতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন আর মাংসটা কষানোর সময় আমি চুলা রাস্তা মিডিয়াম রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই পেস্টটা আমি বলেছিলাম যে ব্লেন্ড করে নিব ঝাড়টা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তরকারিটাকে আমি আবারও পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে কষিয়ে নেব আর এ পর্যায়ে আমি চোলা রাসটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো আর আপনারা কিন্তু তরকারিটা একটু পরে পরে নেড়ে চেড়ে দেবেন তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কষানো হয়েছে এক কাপ পরিমাণে এখানে আমি গরুর দুধ জাল দিয়ে নিয়েছি আপনারা এখানে চাইলে পানি ইউজ করতে পারেন কিন্তু গরুর দুধটা দিলে রেজালার পারফেক্ট সারটা আসে আর যদি হাতের কাছে গরুর দুধ না থাকে তাহলে পানি দিলেও চলবে চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর তিনটে কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি নেড়ে গরম মশলাটাকে একটু মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চুল আনসটা একদম লো করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি আমি পাঁচ মিনিট পর আসলাম তরকারিটা হয়ে গিয়েছে খুবই সহজ এবং মজাদার একটা চিকেনের রেসিপি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ